তো রানুর ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। সকাল থেকে রানু যা যা করে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো রানু সকাল থেকে মুড খারাপ, বেশি কথা বলতে চাইছে না, কেন বলতে চাইছে না জানি না। তো চলুন রানুর সাথে একটু কথা বলে নিই আমরা, আসুন। রানু রানু গুড মর্নিং। এ রানু, আজকে জানিস একটা ঝড় হবে, জোরে ঝড় হবে। আরে না না কি, হ্যাঁ হ্যাঁ আবহাওয়া দপ্তর বলেছে। আরে না কি রে বাবা, আমি করছি নাকি, ঝড় হবে রে, অনেক বড় ঝড় হবে রানু। তো সকাল সকাল গাছের পাতাগুলো দেখুন হালকা হালকা নড়ছে, সেরম কিছু জোরে বাতাসের ব্যাপার নেই। আর আজকে দেখুন রোববার, প্রচন্ড ভিড়, প্রচুর লোকের, কারণ বাজার বসে গেছে। পাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম নড়ছে, আর আমরা ঝড়ের ওয়েট করে আছি। এটা নাকি আয়লা নাকি ঝড়ের শুরুর আগে, তার থেকেও বিশাল গুণ ভারী, মানে অনেক বেশি গতিবেগে এই ঝড়টা আসছে। দেখা যাক কেমন ঝড় আসে, কারণ অলরেডি কলকাতার লোক একদম তপ্ত হয়ে গেছে, রোদে পুড়ে গেছে। এবারে গরমটা ম্যাক্সিমাম মানে 48 ডিগ্রির উপরে উঠে গেছে, সেরকমভাবে ভাবলে হয়তো 50 ডিগ্রি মনে হচ্ছে, যেন কলকাতার লোক রাজস্থানে চলে গেছে। মরুভূমিতে যেরকম গরম পড়ে দিনের বেলা, কলকাতাতে ওরকম গরম পড়েছে। তো দেখা যাক ঝড়টা কখন আসে, বলছে আজকে রাত্রেবেলা ঝড় আসবে, তো ওই ঝড়ের জন্য ওয়েট করে আছি। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। আরে রানু নিচে বসে আছিস কেন? গুড মর্নিং, গুড মর্নিং বল রানু। মর্নিং? হ্যাঁ মর্নিং, গুড বলবি না? তো রানু আজকে তুই ভিডিওটা তুই নিজের কর, ঠিক আছে? এনে তোর নিজের ব্লগিং নিজেই কর, ওঠ ওঠ। আর এই দেখ পুচু এসে গেছে তোর ঘরে, যেখানে আমি যাই পুচু আমার পিছু পিছু সেখানে যায়। পুচু, ও পুচু সোনা, লুসি লুসি, আমি ডাকি পুচু, সবাই ডাকে লুসি বাড়িতে। এইভাবে ভিডিওটা নিবি, ঠিক আছে? এরম ভাবে ধর, দাঁড়া ধর, ঠিক আছে বল। ওয়েলকাম টু, কাম টু দুনিয়া, হে বল, ওয়েলকাম টু রানুর দুনিয়া। কেমন আছেন? ভালো আছেন? না না তুই জিজ্ঞেস কর আপনারা কেমন আছেন। আছেন তোর বাবা, জিজ্ঞেস কর আপনারা, আপনারা আটটেন আছেন, ব্যাস জিজ্ঞেস কর আপনারা কেমন আছেন। আছেন কেমন? কেমন আছেন? হ্যাঁ কি বললো, আমি দিয়ে দিচ্ছিস কেন, যা বাবা। তুই তো আজকে বললি ব্লগিং করবি সারাদিন ধরে, তুই নিজে নিজে ব্লগিং কর, বল আপনারা আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? বল দেখতে থাকুন রানুর সুরিয়া, ওদিকে কি, ওদিকে কি পড়তে বস, না পড়ে না এখনই রানু, একটু পড়তে বস। লুসি গোল গোল করে ঘুরছে, ও একদমই চোখে দেখতে পায় না, তবে ডাক্তার বলছে হালকা দেখতে পাচ্ছে। কি খাবি রানু সকালে? কি খাবি? চা খাবি? এখনো চা খাসনি? হ্যাঁ এ রানু, এই চা খাসনি? চা বিস্কুট কটা খাবি? চারটে? চল চা নিয়ে আসি, আর আমি নিয়ে এসে দেবো। আচ্ছা এই যে রানুর জামা শুকোচ্ছে, এই যে গামছা, বল কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন তো? না না হয়নি, বল ভালো আছেন তো? হ্যাঁ তুই বলছিস ওরা বলবে রে, আর বল আজকে ঝড় আসবে? আসবে না? আসবে না? না ঝড় আসবে না, যা বাবা। ঝড় আসবে বলে ঘরেই আজকে জামা কাপড় সব মেলা হয়েছে। তো রানুর ব্রেকফাস্ট এই যে নিয়ে যাচ্ছি, রানু খাবে, রোববার একটু ভালো মন্দই খায় রানু, ওই যে রানুকে ডাকছি খাওয়ার জন্য, যাতে ও সকাল করে খেয়ে নেয়। এবার দেখি কি বলে, আবার এটা খাবো কি ওটা খাবো। আর কি দেবো? হ্যাঁ মুড়ি দিয়ে খাবি? কেন এটা খাবি না? হ্যাঁ মুড়ি,
কি পড়ে গেছে পিসি? কোথায় দেখতে পাচ্ছ? তো গিয়ে বলো, নাহলে তো পাবে না জামাটা। যাও গিয়ে বলো রানুর জামা পড়ে গেছে। এ রানু, তোর জামা পড়ে গেছে, কি করবি? হ্যাঁ, তোর মা, আমার মা কি করলো? আমার মা তো নার্সিং হোমে। ইয়ে কি রে বাবা, তোর জামা পড়ে গেছে বলে আমার মা? নে খেয়ে নে। হ্যাঁ, খাবি না? খাচ্ছে না কেন পিসি? রানু খা রানু। তো বাড়ির সবারই জলখাবার হয়ে গেল। আর এই দেখুন বাইরে একটু ঝরঝর মতো লাগছে, কিন্তু পুরো ঝড় আসেনি, মেঘলা ওয়েদার, আর গাছগুলো খুব নড়ছে। দুপুরে এইখানে এই যে সবাই খেয়ে নিয়েছে, আজকে মাংস আর ভাত হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। ঠাকুর, ক্যালেন্ডারটা কার? আমার না, ওটা আমার। আমি টাঙাবো বলে টেবিলে রেখেছি, আর তুই নিয়ে এসেছিস। দে ক্যালেন্ডারটা, দে। ওই তো ক্যালেন্ডারটা, দে দে দে। না, আমার ঘরে একটাও ক্যালেন্ডার নেই রানু। দে বাবু দে। কে দিয়েছে? শাহরুখ খান? রানু, ছি, শাহরুখ খান তোকে ক্যালেন্ডার দিয়েছে? কি বলছিস রে, শাহরুখ খান নাকি রানুকে ক্যালেন্ডার দিয়েছে? হে ভগবান, আর কি কি শুনতে হবে তোর জন্য! পরে কথা বলবি মানে? আমার ক্যালেন্ডার দিয়ে দে, আমার কথা বলার দরকার নেই, আমি চলে যাবো। দে ভাই আমার ক্যালেন্ডারটা, দে। ঢপ মারার জায়গা পাস না, শাহরুখ খান ওকে ক্যালেন্ডার দিয়েছে। ও বাবা, আবার ঘুমিয়েও পড়লো। বাবা ঘুমিয়ে পড়লো। ভাত খাসনি কেন? মুড়ি খেয়ে থাকিস রোজ দুপুরে? মুড়ি দিয়ে আজকে রানু মাংস খেয়েছে। ঠিক আছে, যা ক্যালেন্ডারটা দিয়ে দে। থাক না মানে? ওটা আমার ক্যালেন্ডার, আমি বার করেছি। দিবি না? যা বাবা। তো এখনো ঝড়টা আসেনি, আমরা রেমাল ঝড়ের ওয়েট করছি। ঝড়টার নাম নাকি রেমাল, 100 থেকে 110 ঘন্টা বেগে আসছে। দেখা যাক, আমার মেয়ে এই পিজার অর্ডার দিয়েছে, এই যে নিয়ে আসছে। পিজা না, এর মধ্যে গার্লিক ব্রেড আছে। বললো মা তোমার একটা, আমার একটা। তো আমার পার্টনার হচ্ছে আজকে, কে দেখতেই পাচ্ছেন, আমি আমার পার্টনারের সাথে ভাগ করে খাবো। দেখুন রানু, রানু কেনা কেনা, খাও খাও। কেমন আছে রানু? ভালো আছে, খা। রানু এখন দুপুরে মুড়ি দিয়ে মাংস খেয়েছে আজকে, এখন আর ভাত খেতে চায় না। ওই জন্য মেয়েকে বললাম কিছু আনা। এই যে এটা আনিয়েছে, কি ব্রেড গার্লিক, তার ভেতরে অনেক কিছু দেওয়া আছে, ভেতরে কিসব দেওয়া আছে। এই যে রানু খাচ্ছে, আমিও রানুর সাথে খাচ্ছি। রানু কেমন আছে? পড়তে বসবি তো? পড়তে বসবি? পড়ে কেন, ভাল লাগে না? রানু ওই আটটা পড়িস না। হ্যাঁ, ঘরে যাবি? খাওয়া হয়ে গেছে? এরানু শুসনি এখনো? ঘুমাবি না? আচ্ছা এরানু, তো সবাইকে গুড নাইট বলে দাও। হ্যাঁ, হে ভগবান, ছি 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 ছি, রানু তুই এখন প্রথমেই বলে দিস লাইন করবে? হ্যাঁ, লোকে কি বলবে? ছি রানু, ছি।